السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. بعد সুপ্রিয় দর্শক দিদি ভাই বোনেরা, শুরুতে আমরা আপনাদেরকে আত্তাকোয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টার সিলেটের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের মোবারক সময়ে আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং ইবাদতের জন্য ভালো কাজগুলো করার তৌফিক দান করুন। আজকে যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই পয়েন্টটি হচ্ছে বন্ধুগণ, আমরা কিভাবে আমরা সালাদুত তারাবিহ আদায় করব এবং সালাদুত তারাবিহের রাকাত সংখ্যা নিয়ে একটা বিভ্রাট অথবা একটা প্রচ্ছন্নতা আমাদের মধ্যে রয়েছে, এই বিষয়টির আসলে প্রকৃত সমাধান কি, এ নিয়ে যথেষ্ট বিতর্ক আমরা লোকদের মধ্যে দেখতে পাই। আসলে বাস্তব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সালাদুত তারাবিহের রাকাত সংখ্যা নির্দিষ্ট করে গেছেন না করে যাননি? আসুন আমরা বিষয় নিয়ে খুব সংক্ষেপে, যেহেতু আমাদের সময় কম, খুব সংক্ষেপে কয়েকটি কথা বলবো। এক নম্বর কথা হচ্ছে সালাতুত তারাবিহ এই শব্দটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি। প্রথমে আমাদেরকে এটা জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসের মধ্যে সালাতুত তারাবিহ আসেনি, না কোনো সহিহ হাদিসের মধ্যে এসেছে, না কোনো দাঈফ হাদিসের মধ্যে এসেছে, না এমনকি মিথ্যা বানাওয়াট কোনো হাদিসের মধ্যেও সালাতুত তারাবিহ শব্দটি এসেছে। সুতরাং এই সালাতুত তারাবিহের পরিভাষাটুকু সরাসরি হাদিসের টেক্সট থেকে গ্রহণ করা হয়নি, এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এই উম্মতের সাহাবায়ে কেরামদের যুগ থেকে আরম্ভ করে বর্তমান যুগ পর্যন্ত সমস্ত ওলামায়ে কেরাম আইমাতুল ইজতিহাদ যারা ছিলেন, যারা মুজতাহিদ ছিলেন, তাদের সকলের বক্তব্যের মাধ্যমে সালাতুত তারাবিহ সুন্নাহ এটি সাব্যস্ত হয়েছে। কেউ কেউ সুন্নাহ বলেছেন, কেউ কেউ মুস্তাহাব বলেছেন, কেউ কেউ সুন্নতে ওয়াক্কাদা বলেছেন, আবার কেউ কেউ ওয়াজিব আলাল কিফায়া পর্যন্ত বলেছেন, যেটি ইমাম তাহাবী রহমতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে। সুতরাং এই মাসআলার মধ্যে দ্বিমত নেই যে আলেমরা সালাতুত তারাবিহের ব্যাপারে দুনিয়ার কোনো আলেম বিদআত বলেননি অথবা এই কথা বলেননি যে সালাতুত তারাবিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী আমল, এটা প্রমাণিত হয়নি। যদি কেউ বর্তমানে বলে থাকেন ফাকাত সাজদা ফি কওলিহি, সে তার বক্তব্যের মধ্যে বিচ্ছিন্নতা অবলম্বন করেছে। মুসলিম উম্মার উম্মতের যেই সুন্নাহ, উম্মতের যেই প্রচলিত যে নিয়ম অথবা উম্মত যার উপর প্রতিষ্ঠিত ছিল তার বিপক্ষে তিনি অবস্থান নিয়েছেন। ওয়াইয়াত্তা বেগাইরে সাবিলিল মুমিনিন, মুমিনদের যে রাস্তা আছে এই রাস্তার বাইরে নিজের মনগড়া রাস্তা তৈরি করে তারই অনুসরণ করছেন, কোনো সন্দেহ নেই। তিন নম্বর যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামে রমাদানের ব্যাপারে যে ইনস্ট্রাকশনসগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে। এক নম্বর হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি সহিহ সনদে বর্ণিত হাদিস, মান ক্বায়ামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি, যে রমাদান মাসে কিয়াম করলো ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, অর্থাৎ পরিপূর্ণ রূপে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দৃঢ় প্রত্যয় নিয়ে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে এটা ইবাদত হিসেবে আমাদের জন্য বিধান করে দিয়েছেন এবং এর জন্য আল্লাহ তাআলার প্রতিশ্রুতি দিয়েছেন সওয়াবের, সেই প্রত্যয় নিয়ে পরিপূর্ণরূপে ওয়াহতিসাবান এবং ইখলাসের সাথে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের আশা পোষণ করে যদি কোনো ব্যক্তি রমাদান মাসে কিয়াম করলো গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পূর্ববর্তী যতগুলো গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই হাদিসটি সবচেয়ে বিশুদ্ধ হাদিস কিয়ামে রমাদানের ব্যাপারে। এই হাদিসের মধ্যে কোথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতের কথা উল্লেখ করেননি, শুধুমাত্র কিয়ামের কথা উল্লেখ করেছেন। এবং এই হাদিস থেকে একটা বক্তব্য আমাদের কাছে স্পষ্ট, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সালাতুত তারাবিহ বলেন নাই, কিয়ামে রমাদান বলেছেন। এবং এর প্রকৃত হাদিসের যে নাম, হাদিসি নাম যেটা, হাদিসি পরিভাষা, হাদিসি টার্মোলজি হচ্ছে মূলত কিয়াম রমাদান। তাই কিয়াম রমাদানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটুকু আমরা পেয়ে গেলাম। বাকি কিয়াম রমাদানের আরেকটি বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে রাকাত সংখ্যা উল্লেখ করেনি, সেটা আবু দাউদ বর্ণনা করেছেন তার সুনানের মধ্যে, ইমাম তিরমিজি রহমাতুল্লাহি সুনানের মধ্যে বর্ণনা করেছেন, আহমদ ইবনে হাম্বল মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন এবং হাদিসটি সনদের দিক থেকে শেখ মোহাম্মদ আসাদুদ্দিন আলবানী রহমাতুল্লাহ সহি বলেছেন, একেবারে বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। বলেছেন যে মান ক্বায়ামা মা আল ইমাম হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামু লাইলা, যে ব্যক্তি ইমামের সাথে জামাতে সালাতে অংশগ্রহণ করলো এবং এই কিয়ামে রমাদান করলো,
ইমাম শেষ করা পর্যন্ত, হাত্তা ইয়ানসারিফ হাত্তা ইয়ানতাহি মিন সালাতিহি, অর্থাৎ ইমাম তার সালাত থেকে শেষ করা পর্যন্ত, কুতিবা লাহু কিয়ামুল লাইলা, তাহলে সারা রাত জেগে ইবাদত করার বা কিয়াম করার যে ফজিলত রয়েছে, যে মর্যাদা রয়েছে, সেই মর্যাদা তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে, সেই মর্যাদা লিখে দেওয়া হবে তার জন্য। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, এটা হাদিসে কাউলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামে রমাদানের জন্য কোনো ধরনের সংখ্যা বা আদত নির্দিষ্ট করেননি। এরপরে আরেকটি হাদিস রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে হাদিসটি কিয়ামে রমাদান সহ রাতের নামাজের ব্যাপারে এসেছে, কিয়ামুল লাইলের ব্যাপারে এসেছে। এর মধ্যে কিয়াম রমাদান অন্তর্ভুক্ত, যেহেতু কিয়ামুল লাইল এবং কিয়াম রমাদান একই ধরনের সালাত সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমত সাব্যস্ত হয়েছে, আলেমদের মধ্যে কেউ দ্বিমত পোষণ করেননি। এটি কিয়ামুল লাইল যেটাকে বলা হয় তাকে, আর কিয়াম রমাদান যেটাকে বলা হয় তাকে, একই সালাত, একই ধরনের সালাত। অর্থাৎ এই সালাতগুলো হচ্ছে নফল অতিরিক্ত সালাত, মানে সুন্না হলে সুন্না, কিন্তু সুন্নতে মুকাইয়্যাদা নয়, সুন্নতে মুকাইয়্যাদা নয়। সুন্নতে দুই প্রকারের সুন্না রয়েছে, এক প্রকার সুন্না হচ্ছে সুন্নতে মুতলাকা, আর হচ্ছে সুন্নতি মুকাইয়্যাদা। সুন্নতি মুকাইয়্যাদা বলা হয় থাকে যে সমস্ত সুন্নাতগুলোকে, যেই সমস্ত সুন্নাতগুলোকে সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট করা হয়েছে অথবা কোনো সবব কোনো কারণের মধ্যে কারণের সাথে সম্পৃক্ত করা হয়েছে, সেগুলি হচ্ছে সুন্নতি মুকাইয়্যাদা। আর সুন্নতি মুতলাকা হচ্ছে যে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতে বলেছেন কমন, যেমন তাহাজ্জুদের সালাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আদায় করেছেন, কিয়ামুল লাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, ইত্যাদি যে সুন্নাতগুলো রয়েছে সেগুলো, যেমন সালাতুদ দোহা, এই এই সুন্নাতগুলো। আসুন বন্ধুগণ, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদি হাদিস রয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস রয়েছে, যে আবু যুরাইয রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস রয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস রয়েছে, সেখানে বলা হয়েছে সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ দুই রাকাত করে আমরা আদায় করব, রাতের নামাজ দুই রাকাত করে। ফা ইন খাশিয়া আহাদুকুমুস সুবহ, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সুবহে সাদেক উদিত হয় তার আশঙ্কা করে, তাহলে সে কি করবে, যে রাতের নামাজের ব্যাপারে কমন রাসূলুল্লাহ বলে দিয়েছেন, সেটা রমাদান হোক গাইর রমাদান হোক, রমাদান এবং অরমাদান, রমাদান ছাড়া রমাদানের বাইরে হোক, সর্বাবস্থায় রাতের নামাজ অথবা কিয়ামে রমাদানের পদ্ধতি হচ্ছে সুবহে সাদেক হওয়া পর্যন্ত দুই রাকাত করে আপনি পড়তে পারবেন, একেবারেই সুবহে সাদেক উদিত হওয়া পর্যন্ত। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাকাত সংখ্যা নির্ধারণ করেননি। এরপরে যে মাসআলাটি আমরা আসবো, সেই মাসআলাটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস থেকে প্রমাণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য বেশিরভাগ টাইমে, বেশিরভাগ সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজ নিজের জন্য নির্ধারণ করেছেন। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত অথবা 11 রাকাত, বিতর সহ 11 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়া ফি গাইরিহি আলা 11 রাকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান অথবা রমাদান ছাড়া অন্য সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। অবশ্যই হাদিসটি একেবারে স্পষ্ট, হাদিসের টেক্সট থেকে বোঝা যাচ্ছে যে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজ সম্পর্কে বলা হচ্ছে, এটি মূলত সুনির্দিষ্টভাবে কিয়ামে রমাদানের বিষয় নয়। কিয়ামে রমাদানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, সেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোথাও রাকাতের সংখ্যা উল্লেখ করেননি, সেখানে রাকাত আসেনি। তাহলে এখান থেকে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যেটা, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য বেশিরভাগ সময় যেটা পছন্দ করেছেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত এবং বিতর সহ 11 রাকাত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেশি পড়েছেন কিনা, হ্যাঁ সহিহ একাধিক রাওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, খালাতিহি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি যখন গিয়েছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 রাকাত পড়েছেন, মনে হয় আয়েশা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। আরেক রাওয়ায়েতের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু নিজেই বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 রাকাত পড়েছেন। সুতরাং 13 রাকাতের উপরে বর্ণনা রয়েছে, কোনো কোনো রাওয়ায়েতের মধ্যে 15 রাকাতের কথাও এসেছে। সুতরাং এখান থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজের মধ্যে কম বেশিও করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক রাওয়ায়েতের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু অসুস্থতার দিকে চলে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর যখন ভারী হয়ে গিয়েছিল তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 রাকাত বিতর করতেন অথবা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 রাকাত বিতর করতেন, 11 রাকাত করতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 রাকাত বিতর করেছেন, এই বক্তব্য আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বর্ণিত হয়েছে। সেখান থেকে বোঝা যায় মানে 8 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালিবু ওয়াক্তিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাতকে গ্রহণ করেছেন, সেটা রাতের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ 8 রাকাত আদায় করেছেন। আসুন এবার আমরা যাব যে মাসআলাটির মধ্যে, সেটা হলো সালাতুত তারাবিহ। সালাতুত তারাবিহের টেক্সট গুলো যদি আমাদের কাছে আসে, সেখানে দেখা যাবে যে সালাতুত তারাবিহের মূলত রাকাত সংখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি। এই ক্ষেত্রে সালাতুত তারাবিহ নিয়ে আমাদের মধ্যে যেই অনেক বেশি বাড়াবাড়ি, এই বিষয় নিয়ে আমি আলেমদের কয়েকটি বক্তব্য প্রথম পেশ করতে চাই। শেখ মোহাম্মদ সালাহ সামিন রহমতুল্লাহ আলাইহি আশরুল মুমতাহ চতুর্থ খণ্ডে 295 পৃষ্ঠায় স্পষ্ট করে বলেন যে মুসলিম উম্মার জন্য এটা সবচেয়ে বড় আফসোসের বিষয় যে যে বিষয়ে ইসলামে ইখতিলাফ রয়েছে এবং ইখতিলাফের অবকাশ রয়েছে, সেই বিষয় নিয়ে তারা এত বিতণ্ডায় লিপ্ত হয়েছে যে তারা সেই বিষয় নিয়ে পরস্পরকে তাফসীক অথবা তাবদি করছে, কাউকে ফাসে কাউকে বেদাতি এ ধরনের কথা বলছে। এই কাজগুলো মুসলিম উম্মার জন্য সমীচীন নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সময় যে বিষয়টি নিয়ে বিতর্ক হয়েছে এবং সাহাবায়ে কেরামদের পরবর্তী সময় সাহাবায়ে কেরামদের পরবর্তী সময় যে আমলগুলো প্রমাণিত হয়েছে সেগুলোর ক্ষেত্রে উম্মার উচিত হচ্ছে উদারতা প্রদর্শন করা এবং উম্মার উচিত হচ্ছে বাড়াবাড়ি না করা। এই বিষয়টি শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি আশরাফুল মুমতের মধ্যে উল্লেখ করেছেন। তিনি এ বিষয়ে তার আরেকটি বর্ণনার মধ্যে তিনি বিস্তারিত আলোচনা করে বলেছেন, তার ফতোয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন এই বিষয়টি। শরউল মুমতাহের চতুর্থ খণ্ডে 73-75 পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করেছেন। যেহেতু আমাদের হাতে সময় নেই, আমরা একথা বলছি যে এই মাসআলার মধ্যে মানুষদের মধ্যে আমরা দেখছি যে দুটি গ্রুপ তৈরি হয়ে গেছে। একদল হচ্ছে যে কারো রাকাতের বেশি যদি কেউ করে তাহলে তার এই কাজটি শরিয়া সম্মত হবে না, রাসূলুল্লাহ সাল্লাম অনুসরণে পরিপন্থী হবে, সুন্না পরিপন্থী হবে এবং বেদাত হবে। আরেক দল হচ্ছে যে 11 রাকাতের মধ্যে সীমাবদ্ধ করতে হবে, এর চেয়ে বেশি 11 রাকাত পড়া যাবে না, বরং 20 রাকাত পড়তে হবে, আর 20 রাকাত যদি পড়া না হয় তাকে তাহলে ইজমাউল উম্মা উম্মার ইজমায়ের পরিপন্থী হবে, তারাও এখানে চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে। মানে মোদ্দা কথা হচ্ছে এই দুটি বক্তব্যই কোনোভাবেই যথেষ্ট নয়, এই দুটি বক্তব্যই কোনোভাবেই সঠিক নয়। সঠিক কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে রাকাত সংখ্যা নির্ধারণ করে যাননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওপেন রেখে দিয়েছেন। একই বিষয়ে আমরা দেখতে পাই যে তারা দলিল হিসেবে বর্ণনা করেছেন হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেটা আমরা উল্লেখ করেছি সহিহ বুখারীর মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাত যে নিজের জন্য নির্ধারণ করেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 1909, মুসলিম হাদিস নম্বর 738। এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত এবং 11 রাকাতকে নির্দিষ্ট করেছেন। সুতরাং যদি কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসসি করার জন্য, অনুসরণ করার জন্য, হুবহু অনুসরণ করার জন্য 8 রাকাতকে নির্ধারণ করেন, তার এই কাজটি গর্হিত হবে না, তার এই কাজটি বিশুদ্ধ হবে এবং সুন্নাহ সম্মত হবে, এই ব্যাপারেও আলেমদের দ্বিমত করার সুযোগ নেই, কিন্তু জুমহুর উলামায়ে কেরামগণ সালাতুত তারাবিহের ব্যাপারে তারা 20 রাকাতকে গ্রহণ করেছেন। এটাই আবু আবদুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ থেকে বর্ণনা করেছেন, ইমাম ইবনে কুদামা মাকদিসি রহমতুল্লাহ তিনি আর মুগনি এর প্রথম খণ্ডের 457 পৃষ্ঠায় বিষয়টি উল্লেখ করেছেন যে ওয়াল মুখতার ওয়াল দাবি আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা আইশুনা রাকআ আবু আবদুল্লাহ আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর কাছে গ্রহণযোগ্য অভিমত হচ্ছে 20 রাকাত। এই বিষয়ে ইমাম নবী রহমতুল্লাহ তার মজমু এর মধ্যে ইমাম নবী রহমতুল্লাহ ইজমা নকল করেছেন চতুর্থ খণ্ডের 31 পৃষ্ঠা, বলেন সালাতুত তারাবিহ সুন্নাতুন বি ইজমাই আল উলামা, ইজমা এর উম্মতের ইজমা এর মাধ্যমে সালাতুত তারাবিহ সুন্নাত সাব্যস্ত হয়েছে, আর আমাদের মাযহাব এবং আমাদের আলেমদের বক্তব্য হচ্ছে সালাতুত তারাবিহ হচ্ছে 20 রাকাত। কিন্তু এই হাদিস থেকে, এই বক্তব্য থেকে বোঝা যায় ইমাম নবী রহমতুল্লাহ কিন্তু 20 রাকাতের ব্যাপারে ইজমা নকল করেননি। এখানে একটা বিষয় আমাদেরকে সতর্কতার সাথে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, সেটা হচ্ছে তিনি কিন্তু ইজমা নকল করেছেন সালাতুত তারাবিহ যে সুন্নাত এই বিষয় নিয়ে, কিন্তু তিনি এই কথা আলোচনা করেননি যে সালাতুত তারাবিহ 20 রাকাত এই ব্যাপারে আলেমদের ইজমা হয়েছে, এই কথা বলেননি। তাই এক্ষেত্রে আমরা দেখতে পাই গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট। এক নম্বর হচ্ছে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটি 11 রাকাতের কথা বলা হয়েছে, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুবের জন্য ওলামায়ে কেরামগণ হামল করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেলের মধ্যে অনেক ধরনের ইহতিমাল রয়েছে। ইমাম শাতিবী রহমতুল্লাহ 16টি ইহতিমাল সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেল এর অনুসরণ করা
একজন ব্যক্তির জন্য সুন্নাহ এবং কোনো সন্দেহ নেই তিনি অনুসরণ করতে পারবেন, কিন্তু তিনি একথা বলতে পারবেন না যে এগারো রাকাতের চেয়ে বৃদ্ধি করলে বেদাত হয়ে যাবে অথবা সুন্নাহ পরিপত্তি হয়ে যাবে। দুই নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল সাব্যস্ত হয়েছে, তিনি এগারো রাকাতের বেশি পড়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং খোদ আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে কম বেশির কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন। সুতরাং সেখান থেকে বোঝা যাচ্ছে যে এই সালাতের মধ্যে কম বেশি করা জায়েজ রয়েছে। তিন নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে সালাফদের অনেকের কাছ থেকে সাব্যস্ত হয়েছে তারা বেশি পড়েছেন, পরে সালাফদের বিশাল একটি গোষ্ঠী ওলামায়ে কেরামগণ অনেক বেশি সালাত আদায় করেছেন। বরং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, সরাসরি ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন যে আহল মদিনা মদিনাবাসীকে আমরা পেয়েছি তারা 36 রাকাত সালাত তারাবি আদায় করতে। ইমাম শাফি রহমতুল্লাহকে বর্ণিত হয়েছে, ইমাম শাফি রহমতুল্লাহ বর্ণনা করেছেন, তিনি বলেছেন আমরা মক্কাবাসীকে পেয়েছি তারা 20 রাকাত সালাতুত তারাবি আদায় করতে আমরা পেয়েছি। তাহলে এই দুজন ইমামের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তারা মুসলিমদের মুসলিম সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ দুইটি শহর, বরং দুটি হারামাইন যেটা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে হারাম হিসেবে ঘোষণা করা হয়েছে, দুই জায়গাতেই দুইজন বড় ইমাম তারা বলেছেন যে তারা পেয়েছেন 20 রাকাতগুলি পড়তে। সুতরাং এখানে প্রশ্নই আসে না এই কথা বলার যে এই কাজটি সুন্নাহ পরিপন্থী হবে অথবা বিদআত হবে, এক্ষেত্রে কেউ যদি পড়েন তিনি পড়তে পারেন কোনো সন্দেহ নেই। এই বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ তাআলা ইখতিয়ারাতের 64 পৃষ্ঠা তিনি বলেন, সালাতুত তারাবি যদি কেউ আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মাযহাব, শাফি এবং আহমদ এবং আলেমদের মাযহাব অনুযায়ী 20 রাকাত পড়েন, অথবা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মাযহাব অনুযায়ী 36 রাকাত পড়েন, অথবা 13 রাকাত পড়েন, অথবা 10 রাকাত পড়েন, সবটাই উত্তম, সবটাই সুন্নাহ সম্মত। এই ক্ষেত্রে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে এখানে কোনো ধরনের নির্ধারণই নেই। সুতরাং যে ব্যক্তি সালাতুত তারাবিহ রাকাত সংখ্যাকে সুনির্দিষ্ট করে নিল সেই ব্যক্তি মূলত ভুল কাজ করলো, সে সত্যিকার যে হক রয়েছে সে হক থেকে সে মিসগাইডেড চিন্তার অনুসারী হয়ে গেল। সুতরাং তার জন্য উচিত হবে না যে তিনি সালাতুত তারাবিকে সুনির্দিষ্ট রাকাতের মধ্যে সীমাবদ্ধ করবেন। একই বক্তব্য দিয়েছেন শেখ সালেহ আল ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা, একই বক্তব্য দিয়েছেন শেখ মোহাম্মদ সালেহ উসামি রহমতুল্লাহ আলাই, এবং একই বক্তব্য দিয়েছেন শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই, এবং শেখ সুলাইমান আল হারবি রহমতুল্লাহ আলাই মহারারের কিতাবুস সিয়ামের তাহকিকের মধ্যে শরহের মধ্যে তিনি বলেছেন এই বিষয়ে। ইবনে দাকিক আল ঈদ রহমতুল্লাহ আলাই এবং শেখুল ইসলাম ইবনে তামিয়া রহমতুল্লাহ আলাই ইজমা নকল করেছেন মুসলিম উম্মাহ সমস্ত আলেমদের আলা আন্না সালাতাল্লাহি লা হাদ্দা লাহা, যে রাতের নামাজের কোনো ধরনের সুনির্দিষ্ট সংখ্যা নেই, সুনির্দিষ্ট আদাদ নেই। এই সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতলাক রেখে দিয়েছেন। তবে কোনো সন্দেহ নেই যদি কেউ আট রাকাতের মধ্যে সীমাবদ্ধ করেন অবশ্যই তাকে একটা বিষয় গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোয়ালিটি মেনটেন করেছেন সেই কোয়ালিটি অনুযায়ী অবশ্যই আট রাকাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।